জান্নাতে গেলে বিড়ি পাওয়া যাবে কিনা। আসলে বিড়ি খোর যারা এদের মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। বিড়ি হচ্ছে এমন একটা খাবার যে খাবারটা রেস্টুরেন্টে বসেও খাওয়া যায়, টয়লেটে বসেও খাওয়া যায়। কথা বলতে হবে ঠিক কিনা, এটা এতটা অরুচিকর একটা খাবার। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শোনার পরে একটু মুচকি হাসলেন, হেসে বললেন যে তুমি কি চাচ্ছ? বলে হুজুর আমি জান্নাতে বিড়ি চাই। তো বলছে জান্নাতে বিড়ি লাগবে তোমার তাই না? বলে হ্যাঁ হুজুর বিড়ি লাগবে। বলে যে হ্যাঁ জান্নাতে বিড়ি পাওয়া যাবে, ইটস অ্যাভেলেবল, ইটস অ্যাভেলেবল। শুনে খুব খুশি, খুব খুশি, শুনে দৌড় দিছে হুজুর আবার আছে এই বেটা দিকে। বলে হুজুর কি হলো? আপনি তো বললেন বললেন পাওয়া যাবে, তাহলে আবার ডাকলেন কেন? লারে পাগলা, তুই যে বিড়ি খাবি আগুন লাগবে তো। আগুন লাগবে কি লাগবে না? আগুন ছাড়া বিড়ি চলবে কেমনে? বিড়ি জ্বলবে কেমনে? বলছে তাই তো হুজুর, আগুন তো লাগবে। এখন আগুন পাই কোথায়? হুজুর কয়ে আগুন পাইতে তোলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা মারাত্মক খারাপ একটা জিনিস প্রিয় ভাইয়া। মেডিকেল সায়েন্স বলছে যে যারা বিড়ি টানে বেশি এবং যারা বিড়ি খোর, সিগারেট খোর, এদের ফুসফুসের সমস্যা সবচেয়ে বেশি হয়। এবং গোটা বিশ্বব্যাপী একটা গবেষণা করা হয়েছে যে হার্টের রোগী কারা বেশি বা স্ট্রোক কারা করে বেশি, এর ভেতরে দেখা গিয়েছে বেশিরভাগ মানুষ তারা যারা সিগারেটের নেশায় আসক্ত। নাউজুবিল্লাহ পড়া, এটা মেডিকেল সায়েন্সের কথা বলছি। রিচার্ড ডোল একজন গবেষক, উনি ব্রিটিশ থেকে একটি গবেষণা করেছিলেন 1995 সালে। ঠিক তার চার বছর পরে 1954 সালে প্রায় 20,000 ডক্টর মিলে একটি গবেষণা করেছে, 20 বছর ধরে গবেষণা করেছে। অনেক ডক্টর মিলে গবেষণা করে একটি ফলাফল বের করেছে যে যারাই বেশি সিগারেটের নেশায় আসক্ত তাদের ফুসফুসের রোগ বেশি এবং তারা ক্যান্সারের রোগী বেশি। নাউজুবিল্লাহ পড়ায়। এজন্য সিগারেট যারা এখানে হয়তো বা কেউ খায় না, অন্য জায়গায় টানতে পারে, সিগারেট খুব থাকতে পারে। এজন্য আমরা নিয়ত করি আজ থেকে এই সিগারেটের মতো বাজে নেশায় আমরা কেউ আর আসক্ত থাকবো না। জবান খুলে বলেন ইনশাআল্লাহ। এবং অনেকে কিন্তু সিগারেট খায় আর এটাকে হালাল প্রমাণ করতে চায়, আছে না? নাই এমন ভাবে ভাবনা, আরে ভাই ওকে এটা কোনো ম্যাটারই না, এটা তো খাওয়া ঠিক আছে। আবার অনেকে মাকরুহ বলে চালাইতে চায়, এরকম লোক আছে না? নাই আছে। দেখেন কোরআন থেকে বলি, হাদিস থেকে বলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশা এটা বড় খারাপ একটা জিনিস, আর যেটাই নেশা মানুষের লাগে এটা হচ্ছে মদের মতো। কিসের মতো? মদের মতো। আর এই নেশা দ্রব্য যে একদিন পান করবে তার 40 দিনের নামাজ কবুল হবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। এটি আবু দাউদের 3680 নম্বর হাদিস। এজন্য নেশা করলে নামাজ কবুল হয় না। এবং আপনারা আমার প্রথম যে তথ্য আমি দিলাম, মানুষের হার্টের রোগ হয়, স্ট্রোক করে বেশি, ফুসফুসের রোগ হয়, এর দ্বারা কি মানুষের লাভ হয় না ক্ষতি হয়? আপনারা একটু আওয়াজ করে বলেন লাভ হয় না ক্ষতি হয়? আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ফেলে দিও না। আর বান্দা যখন ধ্বংসের দিকে যায় আল্লাহকে এটা পছন্দ করে? পছন্দ আল্লাহ করে না। প্রিয় ভাইরা, এই জন্য কখনোই নিজেকে এই ধ্বংসত্বের যে কাজ, বিড়ি টানা, সিগারেট টানা, এটা আমরা কখনোই করবো না। জোরে করেন ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় আফসোসের বিষয় হচ্ছে যে সিগারেট যখন শুধুমাত্র যুবকরা টানে, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। এখনকার বেশিরভাগ সময় আমি অনেক জায়গায় দেখতে পেয়েছি, আমার স্বচক্ষে দেখা বলছি, অনেক দাড়িওয়ালা মুরব্বীও সিগারেট টানে। আপনারা মনে হয় দেখেন নাই প্রিয় ভাইরা, আছে এরকম, আছে মোড়, আরে ভাই টানে প্রাইভেটলি না, একদম পাবলিক প্লেসে, লুঙ্গি একখান পরে, লুঙ্গি অলরেডি উঠে গেছে, দেখে না ওইসব, ঠ্যাং একখান আর একখানের উপরে দেয়, দেবিরি টানে। আর যুবক যখন রাস্তা দিয়ে যায়, ও টানতেছে, এও টানতেছে, মুরব্বীও টানে, যুবকও টানে, যুবক তখন মনে মনে কয় জব জাহান্নাম মে যায়েঙ্গে আকেলা নহীঁ যায়েঙ্গে ইসকো সাথ লেকার যায়েঙ্গে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের অবস্থা। এজন্য প্রিয় ভাইয়েরা,
এই নেশা করা যাবে না, সিগারেট টানা যাবে না, আল্লাহ এই নেশা দ্রব্য সব বস্তু থেকে আমাদেরকে হেফাজত করুক। কারণ আমি আসলে এই নেশাটা ছাড়তে পারে না মানুষ সহজে, যাদের এই নেশাটা লেগে যায় তো ওরে আপনি গুলি মারলেও ছাড়বে না। ছোট্ট একটা ঘটনা বলি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন বিড়িখোর আসছে। কি খোর আসছে? বিড়িখোর এসে হুজুরকে বলছে, হুজুর আই হ্যাভ এ কোয়েশ্চেন, আমার একটা প্রশ্ন আছে। কিন্তু থর 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 করে কাঁপতেছে, কারণ প্রশ্ন তো আসলে ভালো না। তো দেখবেন যারা হুজুরের কাছে আসে যদি প্রশ্ন উল্টা পাল্টা হয় সহজে বলতে চায় না, বলে হুজুর 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 এরকম করে, তোপলামি করে। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বুঝে গেছেন যে বিড়িখোর আমাকে উল্টা পাল্টা প্রশ্নই করবে আজকে। তো বলছে যে হুজুর, অনেক কষ্ট করে বিড়ির নেশা ছেড়েছি কিন্তু আমার একটি মনে বারবার প্রশ্ন জাগে। বলে কি প্রশ্ন আমাকে বলো, সমস্যা নেই আমি তোমাকে উত্তর করব। বলে যে হুজুর, বিড়ি ছাড়ছি একটা আশায়, জান্নাত পাবো এই আশায়। কি পাবো? জান্নাত পাবো এই আশায় বিড়ি ছেড়ে দিয়েছে। এখন বিড়ি যে আমি ছাড়ছি হুজুর, আমি জান্নাতে যাওয়ার পরে কি বিড়ি পাবো হুজুর? প্রশ্ন বুঝতে পেরেছেন? জান্নাতে গেলে বিড়ি পাওয়া যাবে কিনা? আসলে বিড়ি খোর যারা এদের মাইন্ডসেট নষ্ট হয়ে যায়। বিড়ি হচ্ছে এমন একটা খাবার যে খাবারটা রেস্টুরেন্টে বসেও খাওয়া যায়, টয়লেটে বসেও খাওয়া যায়। কথা বলতে হবে ঠিক কিনা? এটা এতটা অরুচিকর একটা খাবার। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি শোনার পরে একটু মুচকি হাসলেন, হেসে বললেন যে তুমি কি চাচ্ছ? বলে হুজুর আমি জান্নাতে বিড়ি চাই। তো বলছে জান্নাতে বিড়ি লাগবে তোমার তাই না? বলে হ্যাঁ হুজুর বিড়ি লাগবে। বলে যে হ্যাঁ জান্নাতে বিড়ি পাওয়া যাবে, ইটস অ্যাভেলেবল, ইটস অ্যাভেলেবল। শুনে খুব খুশি, খুব খুশি, শুনে দৌড় দিছে। হুজুর আবার এসে এই বেটা এদিকে। বলে হুজুর কি হলো? আপনি তো বললেন বললেন পাওয়া যাবে, তাহলে আবার ডাকলেন কেন? লারে পাগলা, তুই যে বিড়ি খাবি আগুন লাগবে তো। আগুন লাগবে কি লাগবে না? আগুন ছাড়া বিড়ি চলবে কেমনে? বিড়ি জ্বলবে কেমনে? বলছে তাই তো হুজুর, আগুন তো লাগবে। এখন আগুন পাই কোথায়? হুজুর কয়ে আগুন পাইতে তোলে জাহান্নামে যাওয়া লাগবে। যাওয়া লাগবে কোথায়? জাহান্নামে। বলে হুজুর জাহান্নামে? বলে শুধু জাহান্নামে গেলেই হবে না, জাহান্নাম এমন একটা জায়গা গেলে আর বেরো হতে পারবি না। তো বলছে হুজুর দোয়া চাই, ক্ষমাও চাই, আমার বিড়ি লাগবে না। এটা হচ্ছে বিড়ি খোরদের অবস্থা, যে বিড়ি দুনিয়াতেও চায় জান্নাতেও চায়, এরকম লোক আসনা নাই। আল্লাহ আমাদেরকে বিড়ি জাতীয় সমস্ত বাজে নেশার থেকে হেফাজত করে দিক। পড়ুন আমিন। বিড়িটা হচ্ছে জাহান্নামীদের খাবারদের একটা নমুনা, কারণ জাহান্নামে এমন খাবার কাফেরদেরকে দেওয়া হবে যেই কাফার যেই খাবারে তৃষ্ণাও নিবারণ হবে না, শরীরের কোনো উপকারও হবে না। এই সিগারেটটা হচ্ছে এমন একটা খাবার, এটা খেলে শারীরিক কোনো উপকারও হয় না, পেটও ভরে না। কথা বলেন ঠিক কিনা? এটা জাহান্নামের খাবারের নমুনা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। সকলেই পড়ুন আমিন।